জিয়ার রহমানের মতো খালেদা জিয়াও স্বাধীনতা বিরোধী ও জাতির পিতার হত্যাকারীদের মদদ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার দলের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্র হয়, তারা জাতির জনকের জনপ্রিয়তাকে মেনে নিতে পারেনি। শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করতেই দীর্ঘদিন ধরেই তারা নানা মহলে ষড়যন্ত্র করছিল। পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে অপবাদ ছড়ানো হয়েছিল। তাদের উদ্দেশ্যটাই ছিল যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জনপ্রিয়তা সারা বাংলাদেশের মানুষের কাছে যে গ্রহণযোগ্যতাটা সেটা নস্যাৎ করা। 21 আগস্টের গ্রেনেড হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের তার মন্ত্রিসভায় সুযোগ করে দেন। যে জিয়া যেমন জাতির পিতার হত্যার সঙ্গে জড়িত, জাতীয় চার নেতাদের হত্যার সঙ্গে জড়িত, একের পর এক করে সেনা সদস্যদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করেছে, খালেদা জিয়া ক্ষমতা এসে ঠিক একই ঘটনা ঘটিয়েছে। জিয়াউর রহমান যেমন সেই আব্দুল আলিম থেকে শুরু করে মৌলানা মান্নান থেকে শুরু করে শাহ আজিজ থেকে শুরু করে তাদেরকে মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা বানিয়েছিল, খালেদা জিয়া একইভাবে আমরা দেখেছি সেই নিজামী এবং মুজাহিদ থেকে শুরু করে যারা যা একেবারে সরাসরি বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে মন্ত্রী বানিয়েছিল। প্রধানমন্ত্রী জানান, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, তাদের জীবনমান উন্নত করতে কাজ করছেন তারা। জাতির পিতার যে স্বপ্ন, বাংলাদেশের দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফুটাবেন। কোনো মানুষ যেন ক্ষুধার্ত না থাকে, কোনো মানুষ যেন গৃহহারা না থাকে, কোনো মানুষ যেন রোগে কষ্ট না পায় এবং প্রতিটি মানুষ যেন শিক্ষার আলোতে আলোকিত হয়, সকলের জীবন যেন সুন্দর হয়, এটাই তো ছিল জাতির পিতার স্বপ্ন, এটাই তো ছিল তার লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নেই আমরা প্রচেষ্টা চালাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।